টি-20 ফরম্যাটে অন্যতম সেরা অধিনায়ক ড্যারেন স্যামির যোগ্য নেতৃত্ব গুণে গত আসরের বিপিএল এর ফাইনাল খেলেছিল রাজশাহী কিংস। দলকে শিরোপা জেতাতে ব্যর্থ হলেও তার নেতৃত্ব গুণ ছিল প্রশংসনীয়। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর পঞ্চম আসরেও রাজশাহীর অধিনায়কের ভূমিকায় দেখা যাবে তাকে। ড্যারেন স্যামির সামনে পথ খোলা ছিল প্রথমবারের মতো বসতে যাওয়া দক্ষিণ আফ্রিকা গ্লোবাল টি-20 লিগে কিংবা বিপিএল এ খেলার। শুরুতে স্যামি দক্ষিণ আফ্রিকার লিগে তার পিএসএল এর মালিক জাভেদ আফ্রিদির বেনুনি জালমি দলের হয়ে খেলার কথা শোনা গেল। শেষ পর্যন্ত বিপিএলকেই বেছে নিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে। শুধু তাই নয়, এবারের আসরে গতবারের দল রাজশাহী কিংসের হয়ে স্যামি অধিনায়কত্ব করবেন বলেও সূত্রটি জানিয়েছে। খুব শীঘ্রই ড্যারেন স্যামিকে দলে অন্তর্ভুক্তির বিষয়টি রাজশাহী কিংসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানা যাবে। বিপিএল টি-20 2017 আসরের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পুরো টুর্নামেন্টেই 33 বছর বয়সী স্যামির সার্ভিস রাজশাহী কিংস পাবে বলেও দলীয় সূত্র থেকে জানা গেছে। উল্লেখ্য, বিপিএল এর চতুর্থ আসরে রাজশাহী কিংসকে প্রতিযোগিতার ফাইনাল পর্যন্ত টেনে আনতে ব্যাট হাতে দুটি শতকের সাহায্যে 14 ইনিংস থেকে 276 রান করেছিলেন স্যামি। বল হাতেও ছিলেন বেশ কার্যকরী, দলের প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিয়ে কিংসের হয়ে অপরিহার্য ভূমিকা পালন করা স্যামি 11 ইনিংস বল করে নিজের ঝুলিতে নিয়েছিলেন মোট 6টি উইকেট। প্রসঙ্গত, রাজশাহী কিংস ইতিমধ্যে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে টেনেছে। বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে আইকন ক্রিকেটার হিসেবে নিশ্চিত করার পাশাপাশি গত মৌসুমে 4 বিদেশি মোহাম্মদ স্যামি, কেশ্রিক উইলিয়ামস, সামিত প্যাটেল ও জেমস ফ্রাঙ্কলিং এর সাথে লেন্ডন সিমন্স, লুক রাইট ও ম্যালকম ওয়ার্লারকে দলে ভিড়িয়েছে গতবারের রানার্স আপ দলটি। প্রিয় দর্শক শ্রোতা, ড্যারেন স্যামিকে রাজশাহী কিংসের অধিনায়কের ভূমিকায় দেখতে ভিডিওটিতে কমেন্ট করুন। বিপিএল এর আপডেট সব নিউজ পেতে সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডকে। খেলা দেখুন, খেলার খবর শুনুন, চোখ রাখুন মিক্সার ওয়ার্ল্ডে।